স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। ফেনী জেলা সহ বাংলাদেশের 12টি জেলায় এখন বন্যার পানি থই থই করছে। সড়ক রেল যোগাযোগ বিপর্যস্ত, পানিতে ভাসছে জনপদ, বাঁচার আকুতি মানুষের। চারিদিকে অথই পানি, তলিয়ে গেছে বসত বাড়ি থেকে শুরু করে রাস্তা ঘাট ফসলি জমি সবই। ক্রমেই বিকল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বানভাসী মানুষের বেঁচে থাকার আর্তনাদ, সঙ্গে খাবার সুপেয় পানি এবং চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা, সব মিলিয়ে কঠিন এক সময় পার করছে ফেনী জেলাসহ বাংলাদেশের 12টি জেলা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে স্মরণকালের এই ভয়াবহ বন্যা কবলিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ 12টি জেলা। আকস্মিক দুর্যোগ মোকাবেলায় ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। ফেনীর সবকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত। 3 উপজেলার সব বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে। অন্য উপজেলাগুলোরও বেশিরভাগ বসত ঘরে পানি উঠে গেছে। আশ্রয় কেন্দ্রেও ঠাঁই নেই। বৈরী আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারে নামা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড সহ সব সংস্থাকে বেগ পেতে হচ্ছে। স্বেচ্ছাসেবকদেরও উদ্ধারে নেমে প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয়েছে খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার, চট্টগ্রামে ভয়াবহ এই বন্যা পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া তৃতীয় দফায় বন্যায় বিপর্যস্ত ফেনীবাসী। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আসুন আমরা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ একসাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়, তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিই।